সোনা তুমি খাচ্ছো? কি খাচ্ছো তুমি? চাউমিন খাচ্ছো? বাবা ভালো লাগে সোনা আমার খেতে? আচ্ছা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কোথায় যাবে তুমি? নিজের বাড়িতে যাবে? ও আচ্ছা ঠিক আছে খেয়ে নাও। এবার আমি কী করবো? লাল বাতাসা, তার চালটা যেহেতু ফুটে এসছে তাই আমি লাল বাতাসা দিয়ে দিলাম। লাল বাতাসা দিলে বেশ কালারটা খুব সুন্দর লাগে, তো যেন আমি লাল বাতাসা দিয়েই করবো। এবার আমি দেওয়ার পর সেটা ভালো করে নেড়ে দিলাম। তো এবার আমি কী করবো, কাজু কিশমিশগুলো রেখেছিলাম তো কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। তো এবার আমি সেটাকে কী করবো, কাজু চাবলটা খুলার পর কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তা বলতে গেলে পায়েস আমার রেডি হয়েই আসছে। তো অলমোস্ট পায়েস আমার রেডি। তো এবার আমি কী করবো, চলে যাবো স্নানে। স্নান আমার হয়েই এসছে, তো তোমরা সবাই দেখতে থাকো। এই রান্নাবাড়ি করে এই মাত্র স্নান করে আসলাম, এখন বাজে তাও তো 2:30 তো হবেই, চান করে আসলাম। এবার একটু তো দেরি হয়, যত চেষ্টাই করি না কেন যদি তাড়াতাড়ি করে সব কিছু করবো তো সেটা হয় না। রোববার যত দেরি আমার শুরু হয়ে যায়। এখন পুজো দেব, পুজো দিয়ে তারপরে একটা ফ্রেন্ডকে ইনভাইট করেছি, তো ওকে খেতে হবে। একসাথেই খাবো আমরা, মানে হাজব্যান্ড আর মানে মেয়ে, ওদের খাওয়া হয়ে গেছে, তা হয়ে গেছে তো এবার পুজোটা দেবো, দিয়ে এবার সেবার আমরা খাবো। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো।
আমার পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেল, তো এখন আমি কি করব, আমরা লাঞ্চের জন্য রেডি হব। তো দেখুন আমার সাথে ভিডিও করবি, ভিডিও করছি, আমরা এখন খেতে বসেছি, আমরা এখন খেতে বসছি না, ফেভারিট ডিশ।